অফিস দিয়ারা জানেন উপস্থিত বিভিন্ন মোর্চা নিষ্কাবান কার্যকর্তা এবং বিভিন্ন পঞ্চায়েত ডিসি থেকে আগত আমাদের যারা সমর্থক যারা কার্যকর্তা এবং এই এলাকার এ বাজারে যারা ক্রেতা বিক্রেতা সহ যারা আমাদের কথা শুনছেন বাড়িতে বসে বসে সবাইকে আমার ব্যক্তিগত এবং দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের অর্থমন্ত্রী যিনি আমার মহিলা নির্মলা সীতারমন তিনি কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেছেন। আপনারা সবাই জানেন এই বাজেট এক বছরের জন্য এই দেশের মধ্যে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দেশের উন্নতির জন্য কি কি কাজ করা হবে কোন কোন ক্ষেত্রে কিভাবে করা হবে কত টাকা খরচ করা হবে তার যে হিসাব আইবে সে বাজেট পেশ করেছেন। ভারতীয় সংস্কৃতি অনুসারে আমরা সবাই বিশ্বাস করি মহিলা লক্ষ্মীর রূপ, আর আমাদের দেশের অর্থনীতির দায়িত্ব অর্থনৈতিক বিকাশ দেশ পরিচালনার জন্য এই লক্ষ্মীর হাতে আমাদের অর্থনীতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি নির্মলা সীতারমন, আমরা সবাই অনেক সময় অনেক সমালোচনা বলি মহিলার দ্বারা কি আর হবে, কিন্তু নির্মলা সীতারমন অন্যান্য মহিলাদের মতো তিনি প্রমাণ করেছেন ভারতবর্ষের মতো একটা কঠিন সংস্কৃতি বাসাগত দিক থেকে সব দিক থেকে একটা বৈচিত্র্য আমাদের এখানে যে পরিবেশ যে রাজনৈতিক পরিস্থিতি আমাদের যে আশা প্রত্যাশা সবার আকাঙ্ক্ষাকে পূরণ করা বিশাল সংখ্যক সংখ্যায় জনসংখ্যার দেশ সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করা খুব কঠিন, কিন্তু তিনি বিগত প্রায় তিন বছর যাবৎ এই 17তম লোকসভা গঠন যেদিন থেকে হয়েছে আমাদের আগামী মে মাসের 23 তারিখ তিন বছর পূর্ণ হবে আমিও এমপি হয়েছি। পরপর তিনবার তিনি অর্থ দপ্তরের দায়িত্বে আছে এবং দেশের জন্য বাজেট পেশ করছে। এবারে যে বাজেট এই বাজেট আরো কঠিন ছিল ওনার জন্য, কেননা গত 2 বছর যাবৎ আমরা করোনা মহামারীতে আমরা সবাই আক্রান্ত ছিলাম। আমেরিকা হোক ইউরোপ হোক বিভিন্ন মহাদেশ উন্নত দেশ এই করোনা মহামারীর জন্য তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। আমাদের ভারত তো তার বাইরে না, ভারতের অর্থনীতি মূলত গ্রামীণ অর্থনীতির উপরে নির্ভর করে। এখানকার কৃষক এখানকার শ্রমিক যারা আমরা গ্রামে বসবাস করি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে আমাদের ভারতবর্ষের অর্থনীতি নির্ভর করে। করোনার জন্য আমরা প্রত্যেকে আমরা বাড়িতে লকডাউনে আমাদের থাকতে হয়েছিল। এরকম একটা অবস্থায় দেশের মানুষকে 130 কোটি 1 কোটি নয় 2 কোটি নয় 50 কোটি 100 কোটিও নয় 130 কোটি মানুষকে চাল ডাল ন্যূনতম আমাদের জেলা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দুবেলা খাবারের ব্যবস্থা করে রাখা ভারত সরকারের পক্ষে কঠিন কাজ ছিল। অন্যদিকে করোনা যে মহামারী সেই সময় একদিকে অক্সিজেন অন্যদিকে ভ্যাকসিন ওষুধপত্র হসপিটালে চিকিৎসার জন্য যে খরচ
এইগুলি বহন করা আমাদের সরকারের পক্ষে অনেক কঠিন কাজ ছিল। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। তিনি আজকের দিনে বসে আগামী 10 বছর পরে, 20 বছর পরে, 25 বছর পরে কি করতে হবে, আমাদের দেশকে কোন জায়গায় নিয়ে যেতে হবে, এরকম তিনি ভাবেন। তার জন্য তিনি দূরদৃষ্টি সম্পন্ন হয়, তিনি দক্ষতার সাথে দেশের অর্থনীতিকে তিনি চাঙ্গা করে রেখেছেন। তার সাথে আমাদের নির্মলা সীতারমন মহিলা হয়েও তিনি দেশের অর্থনীতির দায়িত্ব নিয়ে আমাদের দেশের অর্থনীতিকে যথেষ্ট মজবুত করে রেখেছেন। আপনারা শুধু একবার চিন্তা করুন, 80 কোটি মানুষ, 80 কোটি মানুষকে গত 2 বছর যাবৎ বিনামূল্যে রেশনের মাধ্যমে চাল ডাল ইত্যাদি দিয়ে যাচ্ছে আমাদের সরকার। একজন নয়, দুজন নয়, 80 কোটি মানুষকে বিনামূল্যে, 130 কোটির মধ্যে 80 কোটি মানুষকে বিনামূল্যে আমরা দিয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমি সব দিকে যাব না, কারণ অনেক সময় দরকার হবে, অনেক সময়ের প্রয়োজন। 130 কোটি মানুষের জন্য আমাদের সরকার, আর যদি করোনা না হয় তার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা। একদিকে আমাদের ভ্যাকসিন ছিল না, আমাদের বিজ্ঞানীরা প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি খরচায় আমাদের ভারতবর্ষে দুইটা বড় কোম্পানি আমাদের ভ্যাকসিন আবিষ্কার করল, এবং 7 থেকে 8 মাসের মধ্যে, 1 বছরও লাগেনি, 1 বছরের মধ্যে আমাদের বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করে আমরা 130 কোটি মানুষের জন্য এই ভ্যাকসিনের ব্যবস্থা করছি। আমরা 1 বছরের মধ্যে আপনারা দেখেছেন যে আমরা 100 কোটি মানুষকে আমরা বিনামূল্যে 1 টাকাও আমরা নেইনি, আমরা ভ্যাকসিন দিয়েছি। যে সিপিআইএম এবং কংগ্রেসরা একটা সময় ভ্যাকসিন নিয়ে হাসাহাসি করেছিল, অনেক কথা বলেছিল, তারাও আজকে চুপে চাপে সেই ভ্যাকসিন নিয়ে সুস্থ হয়ে আছে। যদিও সিপিআইএম এর কিছু নেতৃত্ব দেরি করে ভ্যাকসিন নেওয়াতে মনে হয় পার্টির লোকসান হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিপিআইএম এর কিছু বৃদ্ধ নেতৃত্ব যারা বয়স্ক হয়েছে, 2-3 জন মারা গেছে এই করোনায় আক্রান্ত হয়ে। যদি নরেন্দ্র মোদীকে সেই সময় নরেন্দ্র মোদীর কথা মানত, তাহলে আজকে তাদের ওই মানে দশা হয় না। তো আমাদের সরকার, আমরা কে সিপিএম করে কে কংগ্রেস করে সেই সব বিচার করি না, 130 কোটি মানুষকে 2টা ডোজ, 2টা ফোঁটা ইনজেকশন, 2টা করে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। আমি এখনো এখানে দাঁড়িয়ে বলতে পারি, আপনারা যারা সেকেন্ড ডোজ নেননি আপনারা যোগাযোগ করুন, আপনারা সেই ডোজ নিয়ে নিন। এখন আমাদের 15 থেকে 18 বছর আমাদের যাদের বয়স তাদেরকে দেওয়ার কাজ চলছে, ফ্রি, টাকা লাগবে না। যদি এটা যদি সিপিএম থাকত এই রাজ্যের মধ্যে, তাহলে নারী সমিতির নামে, গণমুক্তি পরিষদের নামে ইনজেকশন পেতে গেলে আমাদেরকে 20 টাকা 50 টাকা দিতে হতো। অথচ দেখুন আমাদের নরেন্দ্র মোদীর নির্দেশ, নরেন্দ্র মোদী কি বলেছিলেন, তিনি বলেছিলেন কেউ যেন করাপশন না করে, কেউ যেন দুর্নীতি না করে, গরিব মানুষের কাছ থেকে যেন অন্যায়ভাবে অর্থ আদায় না করে। তার জন্য তিনি বলেছিলেন, না মে খুদ খাউঙ্গা, না মে কিসি কো খানে দুঙ্গা, অর্থাৎ তিনি বলেছিলেন না আমি কারো কাছ থেকে টাকার ঘুষ খাবো, না কাউকে খেতে দেব। তার জন্য আজকে 8 বছর হতে চলেছে আমাদের, মে মাসের মধ্যে 8 বছর হবে। মে মাসের 23 তারিখ গত লোকসভা 2019 23 তারিখ রেজাল্ট হয়েছিল আমাদের, অর্থাৎ 23 তারিখ রাত 1:30টার সময় আমি জয়লাভ করেছিলাম, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল রাত 1:30টার সময়। আমি 23 তারিখকে যদি ধরি, এই আগামী 23 তারিখ আমাদের 3 বছর পূর্ণ হবে, আর আগের 5 বছর নরেন্দ্র মোদী 8 বছর কথা পূর্তি। এই 8 বছরে 8 জন মানুষের নাম আপনারা বলতে পারবেন না,
যে কোন এমপি কোন মন্ত্রী কোন আইএস অফিসার 1 কোটি টাকা ঘুষ খেয়ে জেলে গেছে বা জেলে মানে পাঠানোর জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। আগে কংগ্রেস সরকারের সময় আমরা কি শুনতাম, কংগ্রেস সরকারের সময় ওই যে এখন বিএসএনএল এর যে টাওয়ার অনেক জায়গায় নেই, আমি বিএসএনএল টাওয়ারের জন্য দিল্লিতে বারবার আমি কথা বলে মন্ত্রীকে পর্যন্ত আমি ধরে এনেছি পড়ে আমাদের আমবাসাতে। গত 25 ডিসেম্বর আজাদী কা অমৃত মহোৎসবে আমি তার জন্যই আমি দেবসিং চৌহানকে আমবাসায় এনেছিলাম। আমি এনেছি আরো তিনজন মন্ত্রী কেন্দ্র থেকে, আপনাদের আশীর্বাদে আপনারাই আমাকে ক্ষমতা দিয়েছেন কেন্দ্র থেকে মন্ত্রীকে একদিনের মধ্যে তিনজনকে এনে দেখানো। এটা আমার ক্ষমতা ছিল না, এই ক্ষমতা আপনাদের, আপনারা আমাকে ক্ষমতা দিয়েছেন তার জন্য আমি পেরেছি। আর তার জন্য আমাদের কোন মন্ত্রী এই ত্রিপুরা রাজ্যে আসলে কোনো না কোনো কিছু আমাদের দিয়ে যায়। আমি গতদিন আমার ফেসবুকের পেজের মধ্যে আমি আমাদের গন্ডাছড়ার একটা নিউজ আমি শেয়ার করেছিলাম, সেটা কি আমাদের দুমগড়ের মধ্যে এমন একটা নৌকা করা হবে, এখন আপনারা সেই নৌকায় রাত্রে ঘুমোতে পারবেন, থাকতে পারবেন, খাওয়ার ব্যবস্থা থাকবে, সেখানে আমরা হেলিকপ্টার আসার ব্যবস্থা করে দিয়েছি, আগামীতে অনেক রেস্টুরেন্ট হবে, অনেক সেলফ হেল্প গ্রুপ, অনেক এনজিও কে সেখানে কাজ দেওয়া হবে, বাইরের অনেক মানুষ যদি সেখানে ইনভেস্টমেন্ট করতে চায় তাদেরকেও আমরা সেই ব্যবস্থা করে দেব। আমি এই মাস মাসের মধ্যে এখানে আমার কাছে একটা সংস্থা এসেছিল, যুবকরা তারা মানে দামি দামি বাইক যাদের তারা একটা সংস্থা করেছে, একটা নাম দিয়ে বাইকার্স মানে মিট এখানে করানো হবে। তারা আমার কাছে যখন বলেছিল ত্রিপুরাতে কোন জায়গায় এরকম বাইকার্স মিট করতে পারে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে পরামর্শ দিলাম তোমরা যদি আমার গন্ডাছড়া দুমগড়ে এই কাজটা করো তাহলে আমি সব থেকে খুশি হব। আর আমার ব্যক্তিগত তরফ থেকে এই গন্ডাছড়াকে এই দুমগড়কে সারা পৃথিবীর সামনে তুলে দেওয়া, এই ভারতবর্ষের সামনে তুলে দেওয়া যে আমরা এরকম একটা জায়গা থেকে অনেক লড়াই অনেক পরিশ্রম করে আমি যখন পার্লামেন্টে গেছি, জুমিয়া পুত্র আপনাদের এই আশীর্বাদে আমাদের এই জায়গাকে আমাদের ভারতবর্ষের লোককে দেখানো। এবং ওই রকম যদি হয় অনুকূল পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এখানে অনেক আমাদের ডেভেলপমেন্ট হবে। আমাদের কেন্দ্রীয় সরকারের এবারে বাজেটে এরকমই পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বিকাশ বাবু বলার চেষ্টা করেছে, আমি তো বলবো বিকাশ বাবু বলেছেন মাত্র 4 বছরে আমরা 1.5 লক্ষ আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছি, আর সিপিআই 25 বছরে 42,000। আমি তো বিকাশ বাবুর এই কথাকে সংশোধন করে বলবো, একদিনের মধ্যে আমরা 1,47,000 মানুষকে গড় দিয়েছি একদিনে। কেন আমি একদিন বললাম, কারণ আমরা 8টা জেলা, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক জেলা কয়টা, 8টা জেলা, এই 8টা জেলার মধ্যে আমাদের ধলাই জেলা একটা। আমি সেই দিন ধলাই জেলাতে ডিএম অফিসে আমি ছিলাম, প্রথম কথা আমার ধলাই জেলার এক মহিলার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেছেন। কেন জানে, কারণ ধলাই জেলা দেশের মধ্যে 112টা যে জেলা, যে জেলাকে খুব তাড়াতাড়ি উন্নয়ন করার জন্য আমাদের নরেন্দ্র মোদী চিহ্নিত করেছেন তার মধ্যে আমাদের ধলাই জেলা আছে। অন্য জায়গার মানুষ কিছু পাক না পাক কিন্তু নরেন্দ্র মোদী ধলাই জেলার জন্য দেবে, এটা আমাদের জন্য আশীর্বাদ। তার জন্যই নরেন্দ্র মোদী সেদিন প্রথম আমাদের ধলাই জেলার একজন মহিলার সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি জিজ্ঞেস করেছেন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি পেয়েছেন, আপনি কি কাউকে কোনো টাকা আপনার দিতে হয়েছিল, কেউ কি আপনার কাছ থেকে টাকা চেয়েছে? উনি পরিষ্কার নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট বলেছেন ভিডিও কনফারেন্সিং এ যে বলেছেন না স্যার, আমাকে এরকম কেউ টাকা চাইনি, আপনার সরকার বিজেপি সরকার এই সব গরিবদের দেওয়ার ক্ষেত্রে কোনো টাকা চায় না, পার্টি বর্ণ জাত আমরা কিছু বিচার করি না, এই কথা বলেছেন মহিলা। মহিলা গরিব পরিবার, তিনি বিধবা, তার তো এরকম গড় হওয়ার কথা না। তো এরকম আরো আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী
20,000 অতিরিক্ত গড় প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রেখেছেন। আমরাও সেদিন আমাদের উত্তর পূর্বাঞ্চলে সমস্ত এমপিদের 25 জন এমপিকে আমাদের প্রধানমন্ত্রী সকালে আমাদেরকে দেখেছিলেন। আমরা সেখানে গিয়ে আমিও সেই কথা বলেছি আমার রাজ্য সরকারের তরফ থেকে, আপনি তো 1,59,000 মানে গড় দেওয়ার জন্য তিনি শ্যাংসাদ মানে দিয়ে রেখেছেন ইতিমধ্যে, তার বাইরে আরো 20,000 গড় মানে কত, প্রায় 79,000 1,79,000 গড়ের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। আগামীতে এখনো যারা গড় পাননি আমি আপনাদের কথা দিতে পারি, আমি আপনাদের কথা দিতে পারি যে আপনারা গড় পাবেন। আর সেখানে আমরা গরিব হলে সিপিএম কংগ্রেসকে আমরা বাদ দেইনি, বরং আমরা দেখেছি এর আগে যে সমস্ত লিস্ট এসেছিল বেশিরভাগ সিপিএম রাই পেয়েছে। আর তার জন্য যারা আমাদের বিজেপি করেন, আইপিএফটি করেন বা অন্য পার্টি, আমি তাদেরও আশ্বস্ত করতে চাই আপনার নাম যদি এখনো লিস্টে না থাকে আপনাকেও ঘর দেওয়া হবে। আপনি যদি প্রকৃত পক্ষে গরিব হয়ে থাকেন আমরা আপনাদেরকে ঘর দেব, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এবারে বাজেটে এই ঘরের জন্য আবার টাকা রাখা হয়েছে, কোনো অসুবিধা হবে না। রেগা আমাদের গ্রামীণ অর্থনীতির জন্য একমাত্র আয়ের উৎস, আমরা আয় উপার্জন এখান থেকে করি। সিপিএমের সময় কি হতো, সিপিএমের সময় রেগার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে নারী সমিতি, তাদের যুব সংগঠন, তারপরে জিএমপি, আরো কত সংগঠন, 56টা সংগঠনকে 10 টাকা করে যদি দিতেন কত দিতে অত বছরে, আমাদের বিজেপি আসার পরে চাঁদার জন্য একেবারেই শূন্য। চাঁদার জন্য লেখা আপনারা ভুলেই গেছেন 4 বছরে, এখন কাউকে পার্টির জন্য চাঁদা দিতে হয় না, আমরা চাঁদা তুলি না। কিন্তু এখন আমরা দেখছি অনেক আমাদের কর্মচারীরা যে কথা বিকাশ বাবু বলার চেষ্টা করছে, আমার কাছেও রিপোর্ট আছে, যদিও আমি সরকারি পদে থেকে এ কথা বলতে পারি না, তার জন্য আমি এ কথাও বলতে চাই, সরকারি কর্মচারী কোন পার্টির লোক না, সরকারি কর্মচারী একজন নাগরিক হিসেবে ভোট দিতে পারে গোপন ভাবে, কিন্তু আমাদের চোখে কোনোদিন যেন না পড়ে। সরাসরি রাজনীতি আমরা কিন্তু দেখেই যাচ্ছি, আমরা যথেষ্ট জানি, কাজে এখনো সিপিএম অফিসে গিয়ে চাঁদা দেওয়া আরো মানুষকে বিভ্রান্ত করার এই যে প্রয়াস ও কৌশল এগুলি বাদ দেওয়া উচিত। অনেক কর্মচারী সিপিএম বিরোধী দল করেন আমি জানি, কিন্তু আমি একবারের জন্য কাউকে ট্রান্সফার করার জন্য বলিনি, যেদিন আমার কলম চলবে আমার অন্তত 10টা মানে ট্রান্সফার করার আমার ক্ষমতা আছে, অন্তত 10টা ট্রান্সফার করার আমার ক্ষমতা আছে, আমি চাই না এভাবে যেন করতে হয়। আমরা যারা আমাদের যারা গন্ডাছড়ার কর্মচারী গন্ডাছড়াতে থাকুন, নিজের এলাকার জন্য কাজ করুন, এবারে একটা সুযোগ আছে। এই গন্ডাছড়ার রাস্তা খারাপ, গন্ডাছড়ায় পানীয় জলের অবস্থা খারাপ ছিল, বিদ্যুতের অবস্থা খারাপ ছিল, কেউ কথা বলার লোক ছিল না, প্রায় 4 বছর যাবৎ তৎকালীন বিধায়ক এক কারেন্ট আপনি আমাদের বিদ্যুৎ দপ্তরে 1,28,000 আমাদের বকিয়া বিল তিনি দেননি। আমি নারায়ণপুরে বাসন দেওয়ার পরে পরের দিন 1,00,000 টাকা বিল পেমেন্ট করা হয়েছিল। আমাদের সরকার আসার পরে আমার বাড়ি থেকে যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, আমি তো এখন 5 মাস না দিয়ে থাকতে পারি, বিদ্যুৎ দপ্তর আমার বাড়িতে অন্তত 5 মাস বিদ্যুতের সংযোগ কেটে দেবে না, কিন্তু আমি বাবাকে বলে রেখেছি, আমি যেহেতু নারায়ণপুরে বাসন দেখেছি, বাবা তুমি ভুল করিও যেন 1 মাসের মানে কারেন্টের বিল না দিয়ে থাকো। আমার বাবা এখন রিটায়ারমেন্টে বয়স্ক মানুষ, প্রত্যেক মাসে তিনি নিজে এসে বিদ্যুতের বিল দিয়ে যান। আমরা এইভাবে কাজ করার চেষ্টা করি, আমরা সিপিএম এর মতো ক্ষমতার অপব্যবহার আমরা করি না। কাজে যারা এখানকার কর্মচারী আপনাদের দায়িত্ব, আমাদের গঙ্গানগর পর্যন্ত টাওয়ার লাইন আমরা অনেক কষ্ট করে আমরা সম্পন্ন করেছি, এই টাকা দূর মন্ত্রকের অধীনে ছিল, গত 11-12 বছর যাবৎ সিপিএম সে কাজ করায়নি, তার জন্য সেই টাকা ফিরে গিয়েছিল। আমাদের উপ মুখ্যমন্ত্রী আমরা সবাই মিলে, আমি তো ডোনারের কনসালটেটিভ কমিটির মেম্বার, আমি বারবার সেই সময় জিতেন্দ্র সিং আমাদের উপ মুখ্যমন্ত্রী, যিনি বিদ্যুৎ মন্ত্রী আমাদের জিষ্ণু দেব বর্মা, ওনার প্রচেষ্টায় আমরা
সেই কাজটা গঙ্গা নগর পর্যন্ত সম্পন্ন করেছি। আগামীতে আমাদের এখানে হবে আমাদের এই রতন নগর এবং রেশমারী লাইন, সেটাকেও আমরা বাদ করে দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনে গঙ্গা ছাড়াতে যারা রুচি না হয় সেই চেষ্টা আমরা করছি। কাজে যে সমস্ত কর্মচারী বিদ্যুৎভুক্ত হয়ে কাজ করেন, গঙ্গা ছাড়াই থেকে গঙ্গা ছাড়া সেবা করার সুযোগ পাচ্ছেন, সেবা দিন। রাজনীতি কম করো, গঙ্গা ছাড়ার জন্য সেবা করুন। কাজে এরকম এই যে রাস্তা সব থেকে গুরুত্ব দিচ্ছি কমিউনিকেশনের উপরে, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি আপনারা আশীর্বাদ করেন আমি এইগুলির উপরে সব থেকে কাজ করব। আপনারা দেখেছেন এমপি হওয়ার পরে 20টা রাস্তা বাছাই করে আমি চাপ দিয়ে যে কাজগুলি ছিল 13-14-15 সময় কাজ করার কথা সেই সময় তারা কাজ করেনি, টাকা খরচ করে টাকার হিসাব দেয়নি, সেই যে ঠিকাদাররা পালিয়ে গিয়েছিল কলকাতা থেকে ধরে নিয়েছি আমরা। আমাদের মুখ্যমন্ত্রী বারবার হুমকি দিয়ে বলেছেন যদি তোমরা কাজ না করো তাহলে তোমাদের যে লাইসেন্স সেটাকে ব্ল্যাক লিস্টে মানে আমি তালিকাভুক্ত করে দেব, আর যদি তোমরা যে কাজ না করতে পারে সেই ব্যবস্থা করে দেব। আমাদের হুমকিতে অনেক কোম্পানি এখন কাজ করছে। এই যে বিএসএফ ক্যাম্প আপনারা গিয়ে দেখুন, আমি যখন ক্লাস সিক্সে পড়তাম ষষ্ঠ শ্রেণীতে ক্লাস সিক্স আমি তখন পড়তাম, তখন থেকে বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে যে বিএসএফ ক্যাম্প যে গেট এই গেট পর্যন্ত পাকা রাস্তা হয়েছিল। আজকে আমি এমপি, 17 বছর আমি চাকরি করেছি, এমএ পাস করার পরে আপনারা চিন্তা করেন এখনো সেই রাস্তা পিচ হচ্ছিল না। এসএসসিএল কোম্পানি 13-14-15 সনের কাজ, আমি সেই এসএসসিএল কোম্পানিকে ধরে চাপ দিয়ে আজকে সেই কাজটা হচ্ছে। বদনিয়াপাড়া থেকে যে রাস্তা কাজ হচ্ছে সেটা আমি করিয়েছি চাপ দিয়ে, আমি সেটা দাবি করতে পারি। আর এখানে যে কিছু কাজ ব্লকের অধীনে হয়েছিল আমি নাম বলবো না, 3-4 লক্ষ টাকার কাজ তারা দেখিয়েছিল, ইট কিনে সেখানে লাগানো হয়েছে, মেরামত করা হয়েছে, কিন্তু ভিডিও কে আমরা যখন ধরলাম তখন সেই টাকার হিসাব দিতে পারেনি সিপিএম সময়ের কাজ। কাজে এই ছিল গণ্ডছড়া পরিস্থিতি। এই যে রাস্তার করুণ অবস্থা, তার জন্য টাকা কোথা থেকে আসবে? কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার। আমাদের ত্রিপুরা রাজ্যে 100 টাকা যে খরচা হয় আমাদের, এই 100 টাকার মধ্যে 90 টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দেয়, বাকি 10 টাকা আমাদের রাজ্য সরকার নিজস্ব উচ্চ আয় থেকে সেটা খরচা করে। আর সেখানেও যদি মানে আমাদের রাজ্য সরকার অক্ষম হয় কেন্দ্রের দ্বারস্থ হলে পুরা 100% আমাদের কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য বরাদ্দ করে। এবারেও আপনারা দেখেছেন বাজেট যদি দেখে থাকে উত্তর পূর্বাঞ্চল আমাদের 8টা রাজ্যের জন্য স্পেশাল আলাদাভাবে বিভিন্ন স্কিম, এই ন্যাশনাল হাইওয়ের জন্য টাকা আছে, মানে আমাদের স্বাস্থ্য দপ্তরের জন্য, এই যে আমাদের মানে অটল জলধারা মিশনের জন্য টাকা খরচা করে বাজেট ধরা আছে, তারপরেও আলাদাভাবে 15,000 কোটি টাকা নর্থ ইস্টের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে রেখেছে। আমি সেই দিন রামেশ্বর তেলি আমাদের যিনি পেট্রোলিয়াম এবং শ্রম দপ্তরের মন্ত্রী, ওনার চেম্বারে আমি গিয়েছিলাম পার্লামেন্ট যেদিন আমার অধিবেশন শেষ হয়, এই যে গত 11 তারিখ, আজকে গত আজকে 14 তারিখ, 11 তারিখ আমাদের পার্লামেন্ট শেষ হয়েছে, 12 তারিখ আমার অন্যান্য মন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল। আমি 12 তারিখ আমি অনেক মন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, রামেশ্বর তেলি তার মধ্যে একজন। রামেশ্বর তেলি সঙ্গে যখন আমি কথা বলছিলাম, নোমালীগড় নামে একটা জায়গা আছে আমাদের আসামে, সেখানে 10,000 কোটি টাকা ব্যয় করে বাস থেকে ইথিনল আরো বিভিন্ন মানে সার তৈরির জন্য পেপার তৈরির জন্য একটা ফ্যাক্টরি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। সেখানে আগামী কয়েক মাসের মধ্যে এই যে নোমালীগড়ে বড় একটা ফ্যাক্টরি হবে। আপনারা জানেন আমাদের একটা সময় এডিসিতে কিছু কিছু নেতৃত্ব ডেমু মিশন বাস, আপনারা খুব ভালোভাবে জানেন একটা সময় ত্রিপুরা রাজ্যের মানুষকে বাস দিয়ে গিয়েছিল আমরা দুই কথায় কথায়। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আসার পরে আমরা এই বাসকে এখন সারা পৃথিবীতে সম্মানের জায়গায় নিয়ে গেছি। আমাদের এখন ত্রিপুরা রাজ্যে যে বাস উৎপাদন হয় এই বাস থেকে বোতল হচ্ছে, বাস থেকে চেয়ার হচ্ছে, বাস থেকে নানান ধরনের টাইলস
এই যে পাকাতে পাকা বাড়িতে টাইলস যে ব্যবহার হয় এই বাস থেকে টাইলস হচ্ছে আর অনেক সামগ্রী তৈরি হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে অ্যামাজন অ্যামাজন একটা অনলাইনে যারা বাজার করেন এখন আজকে আমরা আজকালকার ছেলেমেয়েরা আজকে যারা মোবাইল ব্যবহার করে অ্যামাজনের মধ্যে অনলাইনে জিনিস কিনতে পারে সেখানে অনেক জিনিস আসে অর্ডার দিলে যখন ডেলিভারি মানে জিনিস নিয়ে আসবে তখন আপনি টাকা দিলে বাড়িতে বসে বসে আপনি জিনিস পাবেন আজকে আমাদের কি করা যে বাসে তৈরি ভূত ইউরোপের মানুষ অ্যামাজনের মাধ্যমে কিনে নিয়ে যাচ্ছে সেই দিন আমি অ্যামাজনে আমার মেয়ে এখন ক্লাস 8 এ পড়ে আমি আমার মেয়ের সঙ্গে একটা কাজ মানে কম্পিউটারে ও কম্পিউটারে ক্লাস করি তা ক্লাসের শেষে ও অ্যামাজন থেকে একটা জিনিস কেনার জন্য আমার কাছ থেকে 300 টাকা চেয়েছিল তা আমাকে দেখাতে গিয়ে সে দেখাচ্ছে আমাকে যে দেখো আমাদের ত্রিপুরা রাজ্যে বাসের বোতল অ্যামাজনে এখন পাওয়া যায় আমার মেয়ে ক্লাস 8 এ পড়ে আমাকে দেখাচ্ছে আপনারাও দেখতে পারেন তো আমাদের অনলাইন অনলাইনের মাধ্যমে ইউরোপের মানুষ আমেরিকার মানুষ এখন অনলাইনের মাধ্যমে তার দাম কত জানে আমাদের এখানে কিনলে 1000 থেকে 1200 টাকা অনলাইনে বিক্রি হচ্ছে 5000-6000 টাকায় আমি অবাক নিয়ে গেলাম তাহলে এই বাজারের পাড়ার মানুষ দলপতির মানুষ রতনগরের মানুষ কালাজারির মানুষ আরো আমার রাবণপাড়ার মানুষ যারা বাসের মানে এই জঙ্গলে আমরা বসবাস করি পাহাড়ে বাস কেটে জুম চাষ করি বাস কেটে বাড়ি ঘর তৈরি করি বাসের করণ খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি আজকে আমাদের সবাই এসছে বাস সংরক্ষণ করা বাসকে ব্যবহার করা সঠিকভাবে আগামীতে আপনারা বাস চাষের মাধ্যমে স্বনির্ভর হতে পারবেন এরকম একটা রাস্তা আমাদের সরকার করে দিয়েছি আমরা পুরো ত্রিপুরা রাজ্যের মানুষকে এটা হচ্ছে বিকল্প এটা হচ্ছে বিকল্প আর আমাদের এখানে যারা সেলফ হেল্প গ্রুপ মহিলারা আমাদের এই দুম্বুরের জন্য ফিশারির মাধ্যমে এরকম নানান স্কিমের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ভারতবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটে টাকা রাখা হয়েছে বিরোধীদের আমি মাঝে মধ্যে বলতে শুনি আমি এবারে যখন আমার কথা হচ্ছিল মন্ত্রীদের সঙ্গে আমি একটা জিনিস ক্লিয়ার করলাম আমি আজকে দাঁড়িয়ে আনিনি আমি না হলে পুরো একটা সংখ্যা আপনাদের বলে দিতে পারতাম কারণ বাজেট কপি তো অনেক বড় 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 ব্যাগ দেওয়া হতো আর এখন অনলাইনের মাধ্যমে আমাদের মেইলে পাঠানো হয় এবং সেগুলো আমরা পড়তে পারি তো এটা বহন করা খুব কষ্ট তার জন্য না হলে আপনাদেরকে আমি বাজেটের যে কপিটা দেখাতে পারতাম তো এই বাজেটে সিপিএম রা মাঝে মধ্যে বলে আমি গত বছর শুনেছি বাজেটের সময় জনজাতিদের জন্য এসটি যে ট্রাইবাল সাবপ্লান এসসি দের জন্য মাইনরিটির জন্য নাকি সরকার টাকা কমিয়ে দেয় সরকার টাকা কমিয়ে দেয় এই কথা যখন আমি শুনলাম আমি যেহেতু নতুন আমি তাদের সঙ্গে তর্কে যাইনি এবারে আমি পরিষ্কার ভাবে বুঝে নিল টাকা কোনোদিন কোনোদিন কমানো হয় না বরং প্রত্যেক বছর টাকা বাড়ানো হয় বাজেটে একটা ডিপার্টমেন্ট একটা কোনো দপ্তর নেই যেখানে টাকা বেশি করে বাড়ানো হয়নি তারা আগে আন্দোলন করত তারা কি বলতো আগে যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে 4% বাজেটে শিক্ষার জন্য ব্যয় করতে হবে আমাদের সরকার তারা যে দাবি করেছে তার 3 গুণ আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যয় করছে এখন আমাদের দেশে নিরাপত্তা এবং সুরক্ষার জন্য আপনারা জানেন বারবার চীন আমাদের দেশ দখল করার জন্য মরিয়া পাকিস্তান আমাদের দেশ কাশ্মীরের মধ্যে সবসময় হাঙ্গামা লাগানোর জন্য মরিয়া আর আমাদের এই চীনের ছোট ভাই যারা সিপিআইএম বলে পরিচিত এই সিপিআইএমরা সবসময় চীনকে সমর্থন করে তো আমার দেশকে রক্ষা করা আমার দেশের সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য আমরা যদি আমেরিকার সঙ্গে চুক্তি করি আমরা যদি ফ্রান্স থেকে বিমান কিনি তাহলে তারা কি বলে সমালোচনা করে সব বিদেশে টাকা পাঠায় বিদেশ থেকে জিনিস কিনে আর তার জন্য আমাদের নরেন্দ্র মোদী যখন আত্মনির্ভর ভারত করার জন্য দেশের মধ্যে দেশের কোম্পানি কামান বানাবে বন্দুক বানাবে বিমান বানাবে জেট বিমান বানাবে যখন ঠিক করলো এবং 68% মানে 100 টাকা যদি বাজেটে 100 টাকা যদি ধরা হয় ডিফেন্সে খরচা করার জন্য তাহলে নরেন্দ্র মোদী বলে দিয়েছে 68% মানে 68 টাকা
এই ভারতবর্ষের মধ্যে কোম্পানিতে কোন কোম্পানিতে ভারতের কোন কোম্পানিতে এই জিনিসগুলো তৈরি হবে। তার জন্য আজকে আমাদের এই রায়বেরেলি হওয়া উত্তর প্রদেশে আমাদের সাউথ ইন্ডিয়ার বিভিন্ন কারখানাতে অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম বন্দুক থেকে শুরু করে বিমান থেকে শুরু করে রেলের বিভিন্ন ডাব্বা থেকে শুরু করে আমাদের দেশে তৈরি হচ্ছে, আমাদের দেশ আত্মনির্ভর হচ্ছে। এই জন্য টাকা বাড়িয়ে দিয়েছে। আমি নিজেও আপনাদের আশীর্বাদে এমপি হওয়ার পরে কাশ্মীরে 12 দিন আমার সফর করা শুরু হয়েছে। আমি যখন কাশ্মীরে গিয়ে আমি যখন একটা একটা ছবি আমি ছাত্রী শুরু করলাম, সিপিএম এর গণ্ডছাড়া থেকে কিছু কিছু নিজের নাম দিতে পারে না, বিভিন্ন ছদ্মনাম দিয়ে নকল নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট করে আমাকে বলে যে এত সুন্দর জায়গায় তুমি এনজয় করছো আর গন্ড ছড়াই রাস্তা নাই, জল নাই, আমার বিকল্প পুরা হিসাব দিয়েছে, আমরা এখানে জল নিয়েছি, তারা 25 বছরে করতে পারেনি। আমি যতটুকু জানি 300-র উপরে আমাদের নির্দীপ অয়েলের এখানে সুযোগ আছে। আপনারা দেখান আমাদের এই কাজটা শেষ করার পরে যেখানে প্রয়োজন সেখানে দেব। এই সহপাড়ায় একজন বড় নেতা তৎকালীন বিধায়ক বসবাস করেন, আপনারা জানেন। আমরা যখন বিজেপি শুরু করেছিলাম 2014-তে সাহাপাড়ায় পা দেওয়ার সাহস আমাদের হয়নি, কারণ হুমকি দিয়ে রেখেছিল রেবতী বিকাশ চাকমারা যদি বিজেপিরা যদি সেখানে যায় পা ভেঙে মানে পাঠিয়ে দাও, সবাইকে সিপিএম করে রেখেছিল, আর সেখানেও তিনি জল দিতে পারেননি। আমি নিজে আমরা সবাই এখানে যারা আছি আমরা সেই জায়গা পরিদর্শন করলাম সাহাপাড়ায়। এখন আমাদের আমাদের নবমিয়া যে ওনার বাড়ির সামনে আমরা সে কাজটা করে দেখিয়েছি, আমাদের টাউন হলের সামনে এখন জল যেভাবে এভাবে এটাই প্রমাণ, আমি আর বেশি উদাহরণ দেব না। তারপরেও যদি বাকি থাকে অটল জলধারা মিশনে প্রচুর টাকা দেওয়া হয়েছে, আগামীতে যদি আয়রন থাকে কোন জলের মধ্যে সেটাকে আয়রন রিমুভাল প্ল্যান বসিয়ে আমরা আয়রন মুক্ত জল করে দেব। আস্তে আস্তে হয় বাজেটে টাকা রাখা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। মুদি হে তো সব কিছু মুমকিন হে, একটা কথা আছে হিন্দিতে, অর্থাৎ মুদি থাকলে সব কিছুই সম্ভব, কাজে বিজেপি থাকলে সব কিছু সম্ভব। আর বিজেপি কে ভরসা করে বিজেপি কে আশা করে এই যে বিরোধীরা অনেক কথা বলে, বিজেপি কে মোকাবিলা করবে আবার বিজেপির কাছে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পায়ে ধরবে। একজন বড় নেতা, আমি নাম বলবো না, নামও বলবো আরো কয়েকটা মাস যাক, কয়েকটা মাস গেলে ইলেকশনের গরম গরম তখন পরিবেশ তৈরি হবে, তখন আমি নামও বলবো। হিন্দিতে একটা কথা বলে নিলে আপনার নামাক খাইয়া হু, অর্থাৎ আমি আপনার কাছে মানে লবণ একটা রিলি হয়ে যায় কারো বাড়িতে কিছু খেলে। তো আমি একজন বড় নেতাকে আমি সুগার খাইয়েছি, সুগার কেন বললাম জানেন, কারণ প্রথম দেখাতে মিষ্টি মুখ হয়, তো মিষ্টিকে আমরা কি বলি সুগারই তো বলে, বেশি মিষ্টি কেন আমার সুগার হয়। তো একজন বড় নেতা দিল্লিতে আমার সঙ্গে দেখা করেছে, তিনি আমার কাছে পরামর্শ করতে পারেন অনেক কিছু। ত্রিপুরাতে আমরা খুব লড়াই করি, আমাকেও বলে রেমুদি তোমাকে আমি দেখে দেব, আমিও বলেছি, কিন্তু দিল্লিতে গিয়ে আমার কোয়ার্টারে গিয়ে আমরা চা খেয়েছি প্রায় 40-45 মিনিট, আমাকে বলছে আমরা যদি মিলে কাজ না করি তাহলে তো হবে না। আমি সব খুলে বললাম না বর্ম করে সবাই এলে বলছে এসো না আমরা এবারে কাজ করি। তা আমি বললাম আমরা তো আগে থেকে এই এই নীতিতেই কাজ করি, আমরা কি বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই যে কথা তার অর্থই তো হচ্ছে সবাই মিলে কাজ করা, তার অর্থই তো হচ্ছে কর্পোরেটের ঠাঞ্চা। তো আমরা তো সেরে কাজ করছি গত 7-8 বছর নরেন্দ্র মোদী আসার পর থেকে। তো আপনারা জানেলা করেন ত্রিপুরা আছে, দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য আমার সাহায্য চাইছেন তিনি। আমি বললাম ভালো হতো, কিন্তু রেমুদিকে বকাবকি করে বিপ্লবদেরকে বকাবকি করে অপমানিত করে বিপ্লবদেরকে বাংলাদেশি বলে বিপ্লবদেরকে অনেক কিছু বলে, তো আপনারা পারবেন না, আপনারা ত্রিপুরায় গিয়ে আমাকে আমাদেরকে অসম্মান করবে। আর দিল্লিতে মন্ত্রীর সাথে দেখা করতে গেলে রেমুদিজি রেমুদি বাবু একটু মন্ত্রীকে বলে দিন না আমার সঙ্গে যাতে 10 মিনিট কথা বলে,
আমরা কেন করব সেই কথা কেন করব বিকার বাবু ঠিক কথা বলেছে এতদিন অনেক লোক চুপচাপ ছিল ওই দিন কংগ্রেসে যাওয়ার সময় একটা কথা বলেছে কি কথা যে তার এনডিএতে কংগ্রেস লেখা অনেক নেতৃত্ব আছে দল ছাড়ার পরে বলে আমি সবসময় কংগ্রেসই ছিলাম কিছু লোক আছে ওই যারা মাথায় আমরা যে বলি বিকাশ বাবু একটু আগে বলেছে মাথাকে শেষ করেছে কারা মানে দাকে ইয়েকে রাজনীতিকে সিপিআইরা তাদের মধ্যে ডিএনএ আছে কিছু লোকের 10% লোকে বেশি না আমি একটা সময় আমিও সিপিএম এ হয়ে আমিও যুবতে যুব সংগঠনে কাজ করেছি ছাত্র সংগঠনে কলেজে ইউনিভার্সিটিতে কিন্তু আমি যখন দেখতে পেলাম আমি মাস্টার ডিগ্রি করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আর আমাকে শিক্ষা দিতে যায় যে জনপ্রতিনিধির অর্থ জানি কিনা আমি এখন তো আমাকে বলতে হবে না জনপ্রতিনিধির অর্থ কাকে বল কারণ আমি নিজে এখন জনপ্রতিনিধি তো এ হচ্ছে বিরোধী দলগুলি তো বিরোধী দলগুলি কি বলছে এখন বিজেপির বিরুদ্ধে সবাই এক হোক এক হবে কংগ্রেস কি বলেছিল আগে সিপিএম কি বলেছিল আর ওই মাথা কি বলেছিল মাথা বলেছিল একবার শুধু এডিসি জিততে দিন সব হয়ে যাবে আর এখন এডিসি জিতার পরে এখন বিপ্লব দেবের কাছে যায় এখন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য রেবতীকে বলে এখন বিপ্লব দেবকে অনুরোধ করে অমিত শাহর সঙ্গে একটু দেখা করান এখন তো সব আপনাদের কাজ করতে পারছেন না কেন আমাদের এখানে ফিশারি অফিস আছে এই ফিশারি অফিসে কি দেওয়া হচ্ছে জাল দেওয়া হচ্ছে আর কিছু গড় দেওয়া হচ্ছে নামটা কি সেখানে নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মৎস্যদা সম্পদা যোজনা এখানে লেখা আছে প্রধানমন্ত্রী মৎস্যদা সম্পদ যোজনা মানে এটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী পাঠানো টাকা বাক করে কারা আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তার জন্য হস্তক্ষেপ করি না হাত দেই না কারা বাক করে ওই আর মথার লোকেরা আর কি করে নোংরা রাজনীতি করে এই গড় পাইতে গেলে জাম পাইতে গেলে তোমরা আয়ো এই মথাতে বিজেপি সাইরা নাকি তাদের দলে গেলে জাল পাওয়া দেব আর এই জালটাই পাঠান নরেন্দ্র মোদী বিপ্লব দেব সরকার আপনারা চিন্তা করুন তাহলে অন্য দলের সঙ্গে আমাদের কত পার্থক্য তো কাজে বাজেটে আমাদের এখানে এই সমস্ত কিছু উন্নয়নের জন্য বাজেটে সংস্কার লাগা হয়েছে কাজে আজকে কংগ্রেস সিটের তারা কি বলছে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে আমরা কি ভুলে গেছি যুগ জমানার কথা এই সিপিএমরা বাজার গরম করেছে গন্ড ছাড়া বাজার সমাজ পুরা ত্রিপুরা আছে বিজয় রাম বলেছে কি বলে জেনেভা বাসন আজকে তারা ভুলে গেল আজকে তারা সবাই এক হওয়ার জন্য আজকে আপ্রাণ চেষ্টা করছে কিসের জন্য আবার দাঙ্গা বাগানোর জন্য ওই বিকাশ বাবু একটা আগে বলেছে ফেন্সিং হয়ে গেছে আর যেগুলি ফেন্সিং বাকি আছে এই গত 10 তারিখ আমি নিশির প্রামাণিক আমাদের পশ্চিমবঙ্গের এমপি এবং এখন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি তার সঙ্গে তার সাথে সাথে আমি বলেছি আমরা তো বন্ধু বান্ধবের মতো আমি বলেছি নিশির ভাই আমার ত্রিপুরাতে একদিন যেতে হবে আমার মানে এলাকায় যেতে হবে একদিন এবং তাকে বলেছি আমার অনেক ফেন্সিং এখনো বাকি আছে আর মানে বর্ডারের রাস্তাগুলি খুব ছোট এগুলিকে তাড়াতাড়ি কাজ করাতে হবে আমি তাকে অনুরোধ করার সঙ্গে সঙ্গে তিনি আমাকে রিপোর্ট দিলেন যে কয়েকদিনের মধ্যে এমপিসিসির কিছু লোক আপনার ত্রিপুরা আপনার এরিয়া ভিজিট করবে আমি গতকাল আসার সাথে সাথে আজকে এই একটা সময় আমাকে গুয়াহাটি থেকে ওয়াইসি নামে একজন এমপিসিসি তিনি এই জোনের মানে অফিসার আমাকে ফোন করেছেন বলেছেন স্যার আমি আপনাদের গন্ডা ছাড়া গিয়ে ভিজিট করে এসেছি আপনার যে সমস্ত কথাগুলি আমাদের দপ্তরে চলে এসেছে লোকেলের সঙ্গে কথা বলেছি এবং আপনার কথাও আমাদেরকে মন্ত্রক থেকে বলা হয়েছে তাহলে আপনারা চিন্তা করুন আমাদের মন্ত্রীরা কত অ্যাক্টিভ আমি চা খেতে খেতে অনুরোধ করেছিলাম আর আমার কথা একদিন পরে দপ্তরে যায় দপ্তরের আধিকারিকরা আমাদের কথা এই দেশাবলী এই এলাকা ভিজিট করে চলে যান
এই নিয়ে এই গত দুই মাসে দুইবার ভিজিট করে গেছে এই ফেন্সিং সহ নানান ধরনের সমস্যা সমাধান করার জন্য। কাজ হবে কাজ পাবে এই সমস্ত কিছু বাজেটে ধরা হয়েছে। কাজে উগ্রপন্থী হওয়ার স্বপ্ন যদি এখন কেউ দেখে উগ্রপন্থী হয়ে বিজেপি কার্যকর্তাদের হত্যা করে আবার ক্ষমতায় আসবে সেটা ভুল হবে। একদিকে জেনেভা ভাষণ যারা দিয়েছিল তারা এক দলে, অন্যদিকে জেনেভা ভাষণের বিরুদ্ধে যে সিডিএমরা কথা বলেছিল এখন তারা এক হতে চাইছে। কংগ্রেস কংগ্রেসকে আমরা বরাবর বলতাম এখানে কুস্তি হতো আর দিল্লিতে গিয়ে তাদের কুস্তি হতো, সেটাই আমরা দেখেছি। সেদিন আমি যে বাইকে গেছিলাম আপনাদের একটা কথা বলি, এই ফটো নিয়ে অনেক বাইরা অনেক রাজনীতি করার চেষ্টা হয়েছে। দেখুন আমিও এমপি, কেউ আমার দল না ছাড়া পর্যন্ত আজকে পর্যন্ত যে যে লোকটা আমার সঙ্গে আমি তো মনে করি সে আমার বিজেপি। তো বিএপি রুমের মধ্যে আমাদেরকে একটা জায়গায় বসানো হয়, ফ্লাইটে ওঠার আগে ফ্লাইট সময় হওয়ার 5 থেকে 10 মিনিট আগে আমাদেরকে ফ্লাইটে বসানো হয় বিমানে, তার আগে সাধারণ মানুষকে তোলা হয়। তো আমি যখন গিয়ে দেখলাম আমাদের সুদীপ বাবু, আশিস বাবু, ডিসি রাঘব বাবু, আমাদের বুড়বাবা ওরা এবং আমাদের আরো একজন ডক্টর রতন দেববর্মা ওনারা বসা, এবং যেহেতু সবাই এক দলের একটা জায়গায় দীর্ঘদিনের পরিচয় আমরা, আমি একটু আলাদা বসেছিলাম একটা আলাদা সিঙ্গেল সোফায়। তো আমাকে সবাই একটু রসিকতা করে বলল যে আজকের পরে তোমার সঙ্গে দেখা হলেও আর হয়তো বা একসঙ্গে বসে চা খেতে পারবো না রে মোদি, আসো না একটু মজা করে চা খাই। তো আমি তাদের সঙ্গে বসে চা খাই, এটা আমি যদি কোন সিপিএম এর বন্ধুও যদি বলে আমি তাদের সঙ্গে করি এই কাজটা। আমি জিতেন চৌধুরীর সঙ্গেও আমি একবার দিল্লিতে একই সিটে বসে আমি গিয়েছিলাম, সেদিন ভূমিকানন্দ জিতেন চৌধুরীর সঙ্গে এক সিটে বসার কথা ছিল। আমি বললাম উনি যেহেতু বয়সে বড় আমার সঙ্গে আগে থেকে পরিচয় আমি একটু জেনে নেই ওনার থেকে কি কি সুবিধা অসুবিধা। আমি ভূমিকাকে আমার পেছনে বসালাম, আমি জিতেন বাবুর সঙ্গে আমি বসে গেলাম। তো এটা হয় আমাদের মধ্যে, এটা সামাজিক হিসাবে আমাদের করতে হয়। আর কি হয়ে গেল, একটা প্রচার করে দিল রেবু নিউ দিল্লিতে গেল মোবাইল সুইচ অফ করে তারপরে কংগ্রেসে চলে গেল, একটা প্রচার অপপ্রচার করার চেষ্টা করলো মানুষের মনকে দুর্বল করার জন্য, বিজেপি কার্যকর্তাদেরকে দুর্বল করার জন্য। আমি তো ফ্লাইট থেকে নেমে পুরো আমি সোজা আমি চলে গিয়েছিলাম পার্লামেন্ট হাউসের ভিতরে, হাউসের মধ্যে যখন ঢুকে যায় সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, পার্লামেন্টে আমাদেরকে ওয়াইফাই কানেকশন দেওয়া হয়, আমরা সেখানে আমাদের যে পার্লামেন্টের যে অনলাইনের মাধ্যমে যা কিছু আমরা দেখতে পারি কিন্তু বাইরে মোবাইল টাওয়ার সেখানে পাওয়া যায় না। তার জন্য পার্লামেন্ট যতদিন চলে আপনারা ফোন করবেন আমাকে সুইচ অফ পাবেন, পার্লামেন্টের বাইরে এলে আবার। তো আমি যেহেতু 4:30 সময় ভিতরে ঢুকলাম, 7:00 পর্যন্ত নরেন্দ্র মোদীর ভাষণ চলছিল, আমি যখন 7:15 সময় বেরিয়ে চা খাওয়ার জন্য আমি ত্রিপুরা থেকে গিয়ে সেদিন গিয়েছিলাম, খাওয়ার সময় আমার হয়নি, আমি সকালে 9:10 সময় খেয়ে গিয়েছিলাম। তো তার জন্য চা খেতে যখন বসলাম একটার পর একটা আমার কাছে ফোন গেল সাংবাদিকের, আমি একজন সাংবাদিককে জিজ্ঞেস করলাম এত কি হয়েছে আজকে আমার প্রচুর ইয়ে, আমি অনেক জনের ধরতে পারিনি। আমাকে একজন বলছিল দাদা তুমি জানো না তোমার ফটো নিয়ে তো পুরো তোল পার ত্রিপুরা যাও। আমি বললাম কি হলো, তুমিও নাকি কংগ্রেসে চলে গেলে? তো রেমন্তের মতন লোককেও তারা কংগ্রেসে নিয়ে যায়, আপনারা চিন্তা করুন। আজকে আপনাদের সামনে আমি ভাষণ রাখছি আমার দলের কার্যকর্তার মনকে দুর্বল করার জন্য, এরকম মানে হয় রাজনীতি। তো আমি সঙ্গে সঙ্গে আমি 10-15 মিনিট পরে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, আপনারা আমার ফেসবুক দেখুন আমি 5-7 মিনিটে একটা লাইভ দিয়েছি, লাইভ একদম পার্লামেন্টে দাঁড়িয়ে আমি কথা বলেছি, লাইভ দিয়েছি। আজ পর্যন্ত প্রায় 1 লক্ষ মানুষ সেটা দেখেছে, 1 লক্ষ মানুষ, এবং অনেকেই শেয়ার করেছে প্রায় 10,000-এর মতো বোধ হয়। এটা টোটাল দিয়ে আমি দেখেছি লাইক কমেন্ট শেয়ার বিভিন্ন ভাবে এটা সেটা হয়েছে, কারণ মানুষকে বিভ্রান্ত করা এটা উস্তাদ হচ্ছে সিপিএম এবং বিরোধী দল। তারা মানুষকে বিভ্রান্ত করবে, বলবে বিজেপি আর আসবে না, আমরা চলে আসি চলে আসি। সিপিএম এর মধ্যে এখন আমরা কি দেখছি, সব বুজুর্গ আর্মিদের দ্বারা সিপিআইএম এখানে সব 50-এর উপরে 60-এর উপরে, কারণ আরো 5 বছর যদি সিপিএম না আসে
সিপিএমরা এমনিতে মারা যাবে, কারণ বয়সের কারণে কেউ থাকবে না, যুবকদেরকে তারা ধরতে পারেনি, ফলে সিপিএম এমনিতে শূন্য হবে। এই জন্য সিপিএমের কাছেও লাস্ট ফাইট হচ্ছে 2023। আর যারা ওই তিনটা কথা বলে তারাও জানে 2023 যদি কিছু করতে না পারে তাহলে পুরো মানে তাদের যে দল এই দলই থাকবে না তারা জানে, তার জন্য বলছে লাস্ট ফাইট, লাস্ট ফাইট তাদের জন্য। এই জন্যই আর আমরা আমি এই এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আবার বিজেপি 2023 যত আছি আমরা এখন তার থেকে অধিক সংখ্যা নিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। আমি আজকে এক বছর আগে বলে দিলাম আপনাদেরকে কেন তাদের যে উদ্দেশ্য সফল হবে না জানেন, আমাদের ভরসা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী গরিবের সঙ্গে বেইমানি করেন না, নরেন্দ্র মোদী আগামী মাস মাস পর্যন্ত আপনাদেরকে বিনামূল্যে এই রেশন দিয়ে যাচ্ছেন, আগামীতে আরো অনেক কিছু প্রজেক্ট আসছে গরিবের জন্য নরেন্দ্র মোদী বিকল্প নেই। আর নরেন্দ্র মোদী থাকলে ত্রিপুরা রাজ্য না শুধু সারা ত্রিপুরা রাজ্য সহ আমার এই ডুমুর নগরে অনেক কিছু হবে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা নতুন হসপিটাল বানাবো গন্ডাছড়ায়, আমরা নতুন রোড আমরা আমাদের তৈরি হচ্ছে, আপনারা গিয়ে দেখুন আমাদের 750 আসন বিশিষ্ট। আগামীতে এভাবে রুদ্রপুরে আপনাদেরকে মিটিং করতে হবে না, আমি কথা দিয়েছি আমাদের এই টাউন হল সবগুলো শেষ হওয়ার পরে এসি রুমে ঠান্ডা রুমে বসে আপনাদেরকে অন্তত একবার আমরা মিটিং করাবো। আমাদের এখানে সুন্দর হল হচ্ছে, এই রাস্তাগুলি যারা পেন্ডিং ছিল এগুলো হবে, আমাদের এখানে অনেক বাইরের লোক আসতে চায় থাকার জন্য জায়গা নেই, আমাদের দাগ বাংলো পুরানটাকেও আমরা মেরামত করাছি এবং যে নতুন সেটাও শেষ হয়ে যাবে। আগামীতে আরো অনেক পরিকল্পনা আমাদের আছে। এই যে আমাদের বগেরপাড়া যেখানে শুধু উগ্রপন্থীর যা যন্ত্রণা ছিল একটা সময় প্রত্যেক দিন খুন খারাপই হতো, সেখানে আমরা কি চাইছি এখন সেখানে আমাদের বাইরের পর্যটক আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা চাইছি সেই যে আমাদের খুঙ্গুইয়ের মধ্যে সেখানে পরিকাঠামো গড়ে তুলি এবং জম্মুর দেখার পরে আমাদের বগরের পাড়ের মানুষ চলে যায়, এভাবে পুরো গন্ডাছড়াকে সাজানোর জন্য আমরা চেষ্টা করছি। এই কলেজ কলেজকে সাজানো হবে আগামী দিনে আরো টিচার এনে আমাদের বিদ্যালয়গুলিতে, আমি নিজেও চেষ্টা করেছি এই ধরেন জেলায় একটা ইউনিভার্সিটি করার জন্য আর একটা স্কিল ইউনিভার্সিটি করার জন্য আমি চেষ্টা করছি। তো এইভাবে পুরো গন্ডাছড়া সহ আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনে। আমাদের গন্ডাছড়ায় এই মাস মাস থেকে তো না আমাদের পিডব্লিউডি ডিভিশন কাজ শুরু করবে, এখানে আলাদা করে এনজিডি ইঞ্জিনিয়ারের অফিস হচ্ছে। এই গন্ডাছড়ায় কোনো জায়গায় 5 লক্ষ কাজ যদি করতে হয় আমরা এক দিন দুই দিনের মধ্যে এখানকার প্রসেসের মাধ্যমে কাজ করাতে পারবো। মানে এর আগে আমরা কি দেখেছি কোন জায়গায় রাস্তার দশ মাটি দশ নেমে পড়লো, মানে বৃষ্টিতে মাটি জমে গা যদি ভেঙে পড়ে দুই তিন দিন সেটা পরিষ্কার করার লোক থাকে না, পিডব্লিউডির কাজ সেটা। কিন্তু আমাদের অফিস কোন জায়গায় ছিল, আমবাসায়, আমবাসা থেকে লোক আসবে দেখবে সব কিছু রিপোর্ট নিয়ে কাজ করাতে অনেক সময় লাগতো। তার জন্য আমি মানে মুখ্যমন্ত্রীকে আমি যখন অনুরোধ করলাম এখান থেকে যখন আওয়াজ উঠলো আমাদের এখানে একটা ডিভিশন দরকার, আমরা 3 মাসের মধ্যে আমরা সেটা আদায় করেছি। আগামী দিনে আমাদের রাস্তাঘাট ঠিক করার ক্ষেত্রে এগুলি একটা বড় ভূমিকা নেবে। কাজে এরকম বিভিন্ন দপ্তর আগামী দিনে আমাদের এখানে আমি মনে করি আমাদের রেশ্যাবাড়িতে একরকম বিদ্যালয় আর একটা করার দরকার আছে। আমি সেই দিন আমি মানে ভাই আমার পেটে লিখে আমি আমার ট্রেভেল ওয়েলফেয়ার দপ্তরের কাছে আমি এই পর্যন্ত 3টা নতুন করার প্রপোজাল দিয়েছি, তার মধ্যে রেশ্যাবাড়ি ব্লক একটা আছে। আমাদের এখানে উল্টা সরাতে হচ্ছে গঙ্গানগরে হচ্ছে, সেখানে মানে 240 করে বয়স এবং গার্লস 280 জন 280 আমাদের বিনামূল্যে ছাত্রছাত্রী গরিবরা সেখানে পড়াশোনা করবে রেসিডেন্সিয়াল। তো এরকম করে কেন্দ্রীয় বিদ্যালয় একটা দাবি রেখেছি। তো আগামী দিনে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে যাতে আমরা এখানে করতে পারি এরকম ব্যবস্থা আমাদের বাজেটে আমাদের সরকার করেছে, আগামী দিনে এই সবগুলি হবে। কিন্তু তার জন্য একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে, আমার পরিবারকে আমি যেমন ভালোবাসি তেমনি আমাদের এই সরকারকে এভাবে ভালোবেসে আমাদের রাখতে হবে। কারণ এই সরকার কোনো ভীম মাতৃসুলভ আচরণ করে না, কোনো গরিব মানুষের সঙ্গে বেইমানি করে না, এবং 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য। আমাদের এখানেও অনেকটা
মানে যে দপ্তরগুলি সারা হচ্ছে আস্তে আস্তে, ইতিমধ্যে কিছু এসপি হোক কিছু টিএসএ হোক, আমরা এমনকি আমরা জানি এক দুটো পরিবার সিপিএম পরিবারেও চাকরি গেছে, সেটা একদম মেরিট বেসিসে যেগুলি পাবে তাদেরকে কেউ আটকাতে পারবে না। কারণ আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের নিয়োগ নীতি স্বচ্ছতা রাখা হবে। আমরাও পারতাম সিপিএম এর মতো 100 চাকুরির মধ্যে 100টা বিজেপি কার্যকর্তাকে দেওয়ার, কিন্তু আমরা মেরিট যাদের গুণ আছে তাদেরকে সম্মান জানিয়ে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। তার মানে এই না যে শুধু সিপিএম বিরোধীরা পাবে, আপনারা দেখবেন আগামীতে আরো ছাড়া হবে, মহিলা চাকরি নেওয়া হবে, যুবকদের চাকরি দেওয়া হবে। আপনাদের চিন্তার কোন কারণ নেই, এই সরকার ভালো এখান থেকে অনেক বছর পরে 75 বছর পরে স্বাধীনতার রেবতী ত্রিপুরাকে আপনারা সাংসদ হিসাবে পেয়েছেন, এটা অনেক মানে আমি তো সৌভাগ্যবান, আমি তো বাধ্যবানই, আপনারাও যথেষ্ট বাধ্যবান। কারণ বারে বারে আমরা দেখেছি এলাকা থেকে এরকম গ্রাম এলাকা থেকে কোনোদিন দিল্লিতে গিয়ে কথা বলার সুযোগ কোনোদিন আসতো না, ছিল না। আজকে এখানে এখানকার মানুষ হিসেবে আমিও আপনার চেষ্টা করছি, কাজে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন কাজ করার। মাত্র 3 বছর হয়নি, এই 3 বছরে চেষ্টা করেছি, আমি আপনাদের আরো অনেক হিসাব দিতে পারি, কিন্তু শুধু আজকেই তো শেষ নয়, আমি আগামী দিনে আপনাদের হিসাব দিয়ে যাব। আর 5 বছর পরে আমি পুরো হিসাব আপনাদের দেব, 5 বছর আমি কি কাজ করেছি, পুরো অফিস ব্যাপার আমি রেখেছি, কতজন মন্ত্রীকে কয়টা চিঠি আমি দিয়েছি তার হিসাব তার ম্যাগাজিন আকারে আমি প্রকাশ করব। আমি এমন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সব প্রমাণ দেখে আপনাদের আমি আবার 5 বছর পরে আমার পার্টি যদি আমাকে সুযোগ দেয় আমি আবার আসবো আপনাদের সামনে। আমি ধোকাবাজি করে আমাদের সরকারও না আমি ব্যক্তিগতভাবে কল্পনা করবো।